অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, ধৈর্য ধরে সংস্কারের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে, তারুণ্যের শক্তি রোধ করে দিতে যারা অস্ত্রের ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োগ এখন সময়ের দাবি। বিএনপি মহাসচিব বলেন, তরুণদের সাহসের জন্যই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ, তবে ষড়যন্ত্র থেমে নেই, সবাইকে সতর্ক থাকতে হবে, রাষ্ট্রযন্ত্র মেরামতের জন্য প্রয়োজনীয় সংস্কার যৌক্তিক সময়ই হতে দিতে হবে। অনেক কাজ করেছে, অস্বীকার করার তো কোনো উপায় নেই, সংস্কারের জন্য তার কমিশনগুলো গঠন করেছে, আইন পরিবর্তন করেছে, আইনগুলোকে নিয়ে কাজ করছে, বেশ কিছু এই ফ্যাসিবাদের যারা দোষর তাদেরকে ধরেছে, ওই অনুরোধটুকু করবো যে আপনার একটু ধৈর্য ধরবে, যে যাদের নেতৃত্বে এই সরকার চলছে তাদের নেতৃত্বে একটা, আর যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছে, তরুণরাও এর মধ্যে আছে, আমরা বিশ্বাস করি তারা নিশ্চয়ই সেই জায়গাটিকে পৌঁছাতে পারবে।